Hi friends, welcome back to my channel. তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে কাচকি কাবাব। হ্যাঁ, কাচকি মাছ দিয়ে আজ আমি তোমাদের কাবাব বানিয়ে দেখাবো। এটা যে কি ভালো হয় সেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না। তাহলে চলো আমার রান্নাঘরে আমি তোমাদের টেস্টি টেস্টি কাচকি কাবাব বানিয়ে দেখাই। কাচকি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম কাচকি মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর হাফ টিস্পুন করে আদা বাটা আর রসুন বাটা, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব ধনে পাতা কুচানো। ধনে পাতাটা তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো। এবার দিচ্ছি রোস্টেড জিরে পাউডার, এটা অপশনাল, দিতেও পারো নাও পারো, দিলে খেতে ভালো লাগবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আর স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন বেসন, আর দেব 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিলে কিন্তু এই কাবাবটা খুব ক্রিস্পি হবে, তো তোমরা চালের গুঁড়োটা অবশ্যই দেবে। এবার পেঁয়াজ আদা রসুন আর সব মশলার সাথে এই কাচকি মাছটা আমি খুব সুন্দর করে মেখে নেব। কাচকি মাছটা সব মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আমি আগে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন এটা ভালোভাবে এই মাছের সাথে মিশিয়ে নিলাম। এবার এর থেকে খানিকটা অংশ আমি তুলে নিয়ে হাতে নিয়ে কাবাবের শেপ দেব। এইভাবে গোল গোল করে আমি কাবাবের মতো এটা বানিয়ে নেব। এইভাবে আমি আর একটা কাবাব বানিয়ে তোমাদের দেখাচ্ছি। কিছুটা অংশ নিলাম, নিয়ে হাতের চেটোতে চাপ দিয়ে কাবাবের শেপে আমি এটা বানিয়ে নিলাম। এইভাবেই আমি সবগুলোই বানিয়ে নেব। দেখো, আমি সবগুলোই কাবাবের শেপে বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তেলের মধ্যে ভাজব। আমি 3/4 কাপ সর্ষের তেল আগে থেকেই গরম হওয়ার জন্য দিয়েছিলাম। এবার আমি এক একটা করে কাবাব এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কাবাবগুলোই আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলেই ভাজলাম, যেহেতু এটা মাছের আইটেম। মাছের আইটেম সবসময় সর্ষের তেলে করলে কিন্তু খুব টেস্টি হয়, তো তোমরা যদি সর্ষের তেলে না করতে চাও অন্য তেলেও করতে পারো। দেখো, একটা দিক কি সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালারও এসে গেছে। আমি এবার একটা একটা করে কাবাব উল্টে দিচ্ছি, দিয়ে আর একটা দিক আমি এটা ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবে, খুব হাই ফ্লেমে এটা ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাবাবগুলো দুদিকই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কাবাবগুলো তুলে নিচ্ছি। কাবাবগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। সব কাবাবগুলো আমি ভেজে নিয়ে একটা টিস্যুর ওপর রেখেছি, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। এবার আমি এটাকে ডিশ আউট করে দেব। কাচকি কাবাব আমি ডিশ আউট করে দিয়েছি, এটা আমি স্যালাডের সাথে পরিবেশন করেছি। কাচকি মাছের নিজস্ব একটা স্বাদ আছে, এটাকে কাবাবের মতো করে বানালে অসম্ভব সুন্দর খেতে লাগে। তোমরা এটা অবশ্যই বানিও, আর তোমরা এটা গ্রেভি করেও তার মধ্যে ছেড়ে দিতে পারো, তাহলেও কিন্তু এটা অসাধারণ খেতে লাগবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার এই কাচকি কাবাব? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। লাইক আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।